অনেকে বলতেছে নারীদের পা পথে নামিয়ে দিয়েছে, ওনারা হয়তো জানে না নারীদের ক্ষমতা কি, ওনারা তো নারীদেরকে অসম্মান করতেছে, ওনাদের মাইন্ড কিরকম নেহরু হইতে পারে আপনারা বলেন? তিনি হচ্ছেন রাশেদ ভাই, রাশেদ ভাইয়ের মতো কেউ হইতে পারবে না, কোন মানব অধিকার কক্সবাজারে থাকবে না রাশেদ ভাইয়ের মতো। যারা আপনারা জানেন আমরা কেন এসেছি, রাশেদ ভাই আমাদের বড় ভাই, নারিকেল গাছ মার্কায় প্রদীপ নিয়ে আগামী 12 তারিখ মেয়র পদপ্রার্থী হয়েছেন। আজকে পৌরসভায় অনেক সমস্যা, এখানে কিন্তু নতুনত্বের প্রয়োজন আছে, উনি কিন্তু আগে কোনো পদে দাঁড়াননি। আপনাদের থেকে উচিত আপনার ওনার মা, আপনার ওনার বোন, আপনাদের পাশের সন্তানকে তুলে নিয়ে আপনাদেরকে পৌরসভার কি করতে পারে, স্মার্ট পৌরসভা করতে পারে কিনা সেটা দেখা উচিত। আজকে পৌরসভার এত সমস্যা, এগুলা করার জন্য একজন উপযুক্ত ব্যক্তির প্রয়োজন, তিনি সেটা হতে পারেন কিনা আপনাদের দেখা উচিত। যারা আছে, অন্য যারা আছে, ওনারা তো অনেকবার ছিলেন, তারা কি করেছে আপনাদের চোখে দেখা, এখন নতুনত্বের ছোঁয়া লাগানো উচিত পৌরসভায়। আমি কি ঠিক বলেছি আপনাদেরকে? নতুন কেউ এসে কি করবে এখন আমাদের সেটা দেখা উচিত। আজকে রাস্তায় আপনার হাঁটতে পারতেছেন না, পানি উঠতেছে, আজকে যেখানে যাচ্ছি সেখানে হয়তো পানির সমস্যা, আমরা যেখানে যাচ্ছি সেখানে হয়তো রাস্তার সমস্যা, কোথাও না কোথাও কিছু না কিছু একটা সমস্যা আমরা দেখে আসতেছি, ময়লা আবর্জনার সমস্যা, ডাস্টবিনের সমস্যা, আজকে হয়তো স্কুল নেই, স্কুলে বাচ্চারা যেতে পারতেছে না, আজকে হয়তো মাদ্রাসার সমস্যা, আজকে মন্দিরের সমস্যা, মসজিদের সমস্যা, সব জায়গায় কিন্তু সমস্যার পর সমস্যা। এই সমস্যা সমাধান করার জন্য হয়তো এতদিন উপযুক্ত কেউ ছিল না, আজকে উপযুক্ত কাউকে প্রয়োজন। এই পৌরসভায় কাউকে নতুন চাই যিনি এসব করে যাবেন। আজকে নতুন একজনকে উঠিয়ে দেখেন আপনারা, আপনারা মা বোন, আপনাদের সন্তানদেরকে আপনারা তুলে দেখেন উনি কি করতে পারে, উনি কি আসলে পৌরসভাকে স্মার্ট হিসেবে করতে পারে কিনা সেটা আপনাদের দেখা উচিত। অনেকে বলতেছে ওনারা ক্ষমতালোভী, ওনারা ক্ষমতালোভী নয়, ওনারা বাবার আদর্শ বুকে ধারণ করে আজকে জনপদে নেমেছে, ওনারা মানুষের সেবা করার জন্য, অন্য কোনো কারণে না, ওনাদের টাকার জন্য না, ওনারা লুবি না, ওনারা লুবি হলে কক্সবাজারের আর 3 ভাগের এক তৃতীয়াংশ 2/3 সম্পত্তি ওনাদের হইতো, সম্পদ ওনাদের হইতো না, ওনারা লুবি না, ওনারা শুধু জনসেবক, ওনারা আজকে জনসেবা করার জন্য নেমেছে মাঠে। অনেকে বলতেছে নারীদের পা পথে নামিয়ে দিয়েছে, ওনারা হয়তো জানে না নারীদের ক্ষমতা কি, ওনারা তো নারীদেরকে অসম্মান করতেছে, ওনাদের মাইন্ড কিরকম নেহরু হইতে পারে আপনারা বলেন? ওনারা জানে আজকে দেশের প্রাইম মিনিস্টার একজন নারী, ওনারা জানে দেশের একজন এডুকেশন মিনিস্টার নারী, ওনারা জানে আজকে ওসি, ডিসি, ম্যাজিস্ট্রেট, ইউনো সব জায়গায় নারীদের আজকে ক্ষমতা অনেক বেশি, নারীরা সবকিছু করে যাচ্ছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, আপনারা, হ্যাঁ মাননীয় আমাদের স্পিকার একজন নারী, আজকে সব জায়গায় নারীদের অবদান অনেক বেশি। আজকে হচ্ছে আপনার ফার্মেসিস্ট বলেন, যেখানে বলেন, নারীরা পুরুষের সমান তালে কাজ করে যাচ্ছে। আজকে যার নারী এভারেস্ট জয় করেছে, কিছুদিন আগে দেখলাম চাঁদের মধ্যে 4 জন নভোচারী, চাঁদের কক্ষপথে যাওয়ার জন্য 4 জন নভোচারীর নাম নাসা ঘোষণা করেছে, সেখানে একজন নারী। আজকে নারীরা বিশ্ব জয় করতেছে, বিশ্ব ভ্রমণ করতেছে, মহাকাশ ভ্রমণ করতেছে। আজকে সেখানে আমরা পথে যাওয়ার যখন নেমে আমাদের ভাইদের জন্য ভোট চাচ্ছি, ওনারা বললো বলেন কি সাহস, ওনারা নারীদের সম্মান করতে জানে না, ওনারা কি করে শপথ নেয় এক্সপার্ট পৌরসভা করার? ওনারা আজকে বিশ্বে 800 কোটি জনসংখ্যার মধ্যে 400 কোটি জনসংখ্যা নারী, সে অর্ধেক ন জনসংখ্যাকে এড়িয়ে কিভাবে ওনারা দেশের বিশ্বের উন্নতি করার চিন্তা করে? আজকে সেটাই বাদেন, বাংলাদেশে দেখে 17 কোটি মানুষের মধ্যে অর্ধেকের অর্ধেক নারী, সে অর্ধেক নারীদেরকে ফেলে কিভাবে উন্নয়ন করা সম্ভব? কক্সবাজার পৌরসভায় দেখেন আজকে আপনারা যারা ভোটার আছেন, 96,000 ভোটারের মধ্যে অর্ধেক নারী, সে অর্ধেক নারীকে ফেলে কিভাবে উন্নয়ন করা সম্ভব আপনারাই বলুন, কখনো কি সম্ভব? নারীদেরকে ফেলে কখন উন্নয়ন করা সম্ভব? যাদের মেন্টালিটি এত নেহরু হতে পারে, যারা নারীদের সম্মান করতে জানে না, তারা কি করে কক্সবাজারকে স্মার্ট পৌরসভা করবে? আমাদের একজন উপযুক্ত ব্যক্তি দরকার যিনি নারী, পুরুষ, ধর্ম, গঠনই, গরিব, সব ভেদাভেদের পেছনে কি রাখে, মানুষকে মানুষ হিসাবে দেখে, মানুষকে সম্মান দিতে জানে, মানুষকে যত সম্মানের মাধ্যমে কাছে টেনে নেয়, এরকম একজন ব্যক্তি দরকার, তিনি হচ্ছেন রাশেদ ভাই। রাশেদ ভাইয়ের মতো কেউ হইতে পারবে না, কোনো মানব অধিকার কক্সবাজারে থাকবে না রাশেদ ভাইয়ের মতো, যারা দাঁড়াইছে ওরা আজকে নারীদেরকে অবহেলা করতেছে, আজকে ঘরে ঘরে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই, আজকে আমার মা বোনের অনেকে কারিগরি প্রশিক্ষণের কোনো ছোঁয়া পায় নাই, আজকে নারীদের জন্য সুব্যবস্থা নাই, কোথাও আছে কোথাও নাই, আজকে ভাতা, যে কোনো ধরনের ভাতা, বয়স্ক ভাতা বলেন, পঙ্গু ভাতা বলেন, পুষ্টি ভাতা বলেন, আজকে আমার মা বোনদের কাছে এগুলো পৌঁছাচ্ছে না ঠিক মতো,
কেন পৌঁছাচ্ছে না একজন উপযুক্ত ব্যক্তি পৌরসভে নাই বলে পৌঁছাচ্ছে না আমাদের উচিত একজন উপযুক্ত ব্যক্তিকে পৌরসভে বসিয়ে আমাদের সব সুযোগ সুবিধা সহজভাবে নেওয়ার রাশেদ ভাই পারবেন সেটা রাশেদ ভাই করে দিবেন আপনাদেরকে আমি ওয়াদা করে যাচ্ছি কারণ আমি জানি রাশেদ ভাই কিরকম মানবদরদী মানুষ কিরকম দক্ষ সম্পন্ন একজন মানুষ একজন দক্ষ মানুষই পারে পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে অন্য কেউ পারবেন না যারা মানুষকে অবহেলা করেন ওনারা পারবেন না যারা নারীকে ছোট চোখে দেখেন ওরা পারবেন না যাদের মেন্টালিটি নেই ওরা পারবে না যারা মানুষকে সমান চোখে দেখে ভালোবেসে তারে উনি পারবেন আজকে কক্সবাজারকে স্মার্ট পৌরসভা করতে না হয় তো হয়ে যেত আজকে আমার অনেক যুব সমাজ অন্ধকারে টলিয়ে যাচ্ছে অন্ধকারে অটল অন্ধকারে ঢলে যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে ওনাদেরকে ওখান থেকে বেরিয়ে আনার জন্য কিছু করেছে এখানে পৌরসভায় কিছু করা হয়েছে করা হয় নাই করা উচিত রাশেদ ভাই করবেন ওনাদের জন্য বিভিন্ন সুব্যবস্থার মাধ্যমে ওনাদেরকে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এনে চাকরির ব্যবস্থা করে দিবেন কিছু করে নাই কিন্তু এখন থেকে আপনারা দেখবেন রাশেদ ভাই করে কিনা রাশেদ ভাই আপনাদের পাশে দাঁড়ায় কিনা আপনারা কালকে আমাদের একজন নেত্রী আবার বলতেছে আমাদেরকে নাই বাইক থেকে আনছে আমাদেরকে নাকি ঘরে বলতে কি নাই বাইক আন হ্যাঁ আমরা বাইক থেকে আসছি আমার বাসা রামু আমার চা ভাবির বাসা চকরিয়া আমার আরেক যার আরেকটা ভাবির বাসা ঢাকা হ্যাঁ আমরা বাইক থেকে আসছি আজকে ওই ফ্যামিলি আমার ননদ আসছে এখানে উনি আমার মায়ের চাইতে বেশি দেখতে পারে আমাকে আমার ভাবিরা আমাকে আমার বোনের চাইতে বেশি দেখতে পারে ওনারা আজকে আমাদেরকে আপন করে রেখেছে বলে আমরা একতা বদ্ধ হয়ে আজকে মাঠে নামতে পারছি তাহলে কি নামতে পারতাম কখনো এটা কি সম্ভব হইতো কখনো সম্ভব ছিল না হয়তো উনি হয়তো ওনার ভাইদের বউদেরকে ভালোবাসে না আপন করে নিতে পারে না বাহির থেকে আনছে বলে আমাদের ফ্যামিলি তো ওগুলো নাই আমরা একতা বদ্ধ ওনারা আজকে একটা ভাই জেলা পরিষদের চেয়ারম্যান আরেকজন ভাই উপজেলা চেয়ারম্যান আরেকজন যদি মেয়র হয় ওনাদের একতাই শক্তি ওনারা ভাইরা একজন আরেকজনের প্রচুর সম্মান করে একজন আরেকজনের কথা ছাড়া চলে না ওনারাই পারবে কক্সবাজারকে স্মার্ট কক্সবাজার হিসেবে গড়ে তুলতে শুধু পৌরসভাকে না পুরো কক্সবাজারকে করে তুলবে স্মার্ট হিসেবে মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকবে আমি সেটা আজকে বড় করে বলতে পারতেছি আপনাদেরকে কেন ওনারা করবে বলে শুধু রাশেদ ভাইকে আপনারা মেয়র পদে বসিয়ে দেখেন উনি কি করতে পারে আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ থাকবে রাশেদ ভাই আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে বাদা নারিকেল গাছ মার্কে ভোটটা দিয়ে বিজয় করুন যাতে আপনাদেরই ভালোর জন্য আজকে আপনারা অনেক সুবিধা বঞ্চিত অনেক সুবিধা থেকে বঞ্চিত আপনাদের কাছে আমার অনুরোধ সব সুবিধা পাওয়ার জন্য রাশেদ ভাইকে একটু চেয়ারে বসিয়ে দেখুন উনি আপনাদের জন্য কি করতে পারে।